চাইনিজ মোবাইল হ্যান্ডসেট নির্মাতা শাওমি মোবাইল ইন্ডাস্ট্রিতে আবার একটি বড় ঝড় তুলতে চলেছে তার মি ব্র্যান্ডের ইউনিক ফিচার্স যুক্ত ফোন মি 7 লঞ্চের মাধ্যমে। অলরেডি শাওমি তার রেডমি নোট 5 প্রো 2018 ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়াতে কম দামে লঞ্চ করে মোবাইল ইন্ডাস্ট্রিতে আলোড়ন ফেলে দিয়েছে। আজকের ভিডিওতে আমি করব মি 7 এবং রেডমি নোট 5 প্রোর সাইড বাই সাইড কম্প্যারিজন, রিভিউ, ফোন দুটির মধ্যে তুল্যমূল্য বিচার ও জানব ফোন দুটির প্রাইস, ফিচার্স ও আমার অনেস্ট অপিনিয়ন, এবং সবশেষে আগের ভিডিওগুলির কমেন্টে করা কিছু প্রশ্নের উত্তর দেব। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, শাওমি রেডমি ব্র্যান্ডে যে ফোনগুলি লঞ্চ করে সেগুলি হয় বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাগশিপ কিলার ফোন, এবং মি ব্র্যান্ডে যে ফোনগুলি লঞ্চ করে সেগুলি হয় রিয়েল ফ্ল্যাগশিপ ফোন। তো আজকের লড়াইটি হতে চলেছে একই কোম্পানির ফ্ল্যাগশিপ কিলার ভার্সেস ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে। প্রথমেই শুরু করা যাক বিল্ড কোয়ালিটি দিয়ে। মি 7 ফোনটির ফ্রেমটি হলো স্টেনলেস স্টিলের এবং ব্যাক ও ফ্রন্ট গ্লাস মেটেরিয়ালের। তবে ফোনটির ওজন ও থিকনেস কত হবে সেটি এখনও সঠিকভাবে জানা যায়নি, যেখানে রেডমি নোট 5 প্রোর ফ্রেমটি হলো অ্যালুমিনিয়ামের ও ফ্রন্ট গ্লাস মেটেরিয়ালের। ফোনটি 8.1 মিলিমিটার পাতলা ও নোট 5 প্রো ফোনটির ওজন হলো 181 গ্রাম। এবারে আসা যাক ডিসপ্লেতে। মি 7 ফোনটির ডিসপ্লেটি হবে একটি 5.7 ইঞ্চির ফুল বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে। এই প্রথম শাওমি তার কোনো ফোনে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতে চলেছে। ডিসপ্লেটির সাইজ হলো 5.7 ইঞ্চি, যার অ্যাসপেক্ট রেশিও হলো 18:9 এবং রেজলিউশন হলো 2560x1440 পিক্সেল, এবং পিক্সেল ডেন্সিটি হলো 427 PPI, এবং ফোনটির ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত, যেখানে নোট 5 প্রোতে ব্যবহৃত হয়েছে একটি 5.99 ইঞ্চির IPS ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2160 পিক্সেল, এবং অ্যাসপেক্ট রেশিও হলো 18:9 এবং পিক্সেল ডেন্সিটি হলো 403 PPI, এবং ফোনটি আনস্পেসিফাইড গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। এবারে আসা যাক ফোন দুটির চিপসেট ও প্রসেসরে। মি 7 ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম SDM845 চিপসেট, যাতে প্রসেসর হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন 845, যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার 4টি কোরে ব্যবহৃত হয়েছে ক্রায়ো 385 গোল্ড, যার ক্লক স্পিড হলো 2.8 GHz, এবং অন্য 4টি কোরে ব্যবহৃত হয়েছে ক্রায়ো 385 সিলভার, যার ক্লক স্পিড হলো 1.8 GHz। মি 7 ফোনটিতে GPU হিসাবে থাকছে অ্যাড্রিনো 630, যেখানে নোট 5 প্রোতে চিপসেট হিসাবে আছে কোয়ালকম SDM636, প্রসেসর হিসাবে আছে ক্রায়ো বেসড স্ন্যাপড্রাগন 636, যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হলো 1.8 GHz, এবং GPU হিসাবে ব্যবহৃত হয়েছে অ্যাড্রিনো 509। এবারে আসা যাক ফোন দুটির মেমোরিতে। মি 7 ফোনটি পাওয়া যাবে 128 GB ইন্টারনাল ও 8 GB র্যামের সাথে, এবং 64 GB ইন্টারনাল ও 6 GB র্যামের সাথে। মি 7 ফোনটিতে কোনো এক্সটার্নাল মেমোরি লাগানোর সুবিধে নেই, যেখানে নোট 5 প্রো ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। একটি হলো 64 GB ইন্টারনাল ও 6 GB র্যামের সাথে, এবং অন্যটি হলো 64 GB ইন্টারনাল ও 4 GB র্যামের সাথে। নোট 5 প্রো ফোনটিতে এক্সটার্নাল SD কার্ডের সাহায্যে 256 GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। দুটি ফোনই 2G, 3G, 4G LTE ও VoLTE সাপোর্ট করে। দুটি ফোনই ডুয়েল সিম সাপোর্টেড। এবার আসা যাক ফোন দুটির ব্যাক ক্যামেরায়। মি 7 ফোনটির ব্যাকে আছে দুটি 16 মেগাপিক্সেলের F1.7 অ্যাপারচার যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ, যার সাথে আছে অ্যাক্সিস OIS, 2X অপটিক্যাল জুম, ফেস ডিটেকশন অটো ফোকাস ও ডুয়েল টোন ডুয়েল LED ফ্ল্যাশ, যেখানে নোট 5 প্রোর ব্যাকে আছে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ, যার একটি হলো 12 মেগাপিক্সেলের যার অ্যাপারচার হলো F2.2, এবং অন্যটি হলো 5 মেগাপিক্সেলের যার অ্যাপারচার হলো F2.0। সাথে আছে ফেস ডিটেকশন অটো ফোকাস ও একটি সিঙ্গেল LED ফ্ল্যাশ। এবারে আসা যাক ফোন দুটির ফ্রন্ট ক্যামেরায়। মি 7 এর ফ্রন্টে আছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে নোট 5 প্রোর ফ্রন্টে আছে একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে আছে LED ফ্ল্যাশ। এবারে আসা যাক সাউন্ড ডিপার্টমেন্টে। মি 7 ফোনটিতে একটি ডুয়েল স্পিকার আছে ও সাথে আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেখানে নোট 5 প্রোতে আছে একটি সিঙ্গেল স্পিকার ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মাইক। মি 7 ফোনটিতে 3.5 মিলিমিটার অডিও জ্যাক নেই, এটি হলো একটি টাইপ সি পোর্ট, যেখানে নোট 5 প্রোতে 3.5 মিলিমিটার অডিও জ্যাকও আছে। এবারে আসা যাক সেন্সারে। মি 7 ফোনটিতে আছে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলারোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস ও ব্যারোমিটার সেন্সার, যেখানে নোট 5 প্রো ফোনটিতে আছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলারোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সার,
এবারে আসা যাক ব্যাটারিতে। মি সেভেন ফোনটিতে 4480 mAh এর ব্যাটারি আছে এবং মি সেভেন ফোনটি কুইক চার্জ 3.0 সাপোর্ট করে, যেখানে নোট 5 প্রো ফোনটিতে একটি 4000 mAh এর ব্যাটারি আছে ও ফোনটি কুইক চার্জ 2.0 সাপোর্ট করে। মি সেভেন ফোনটি 4টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যেগুলি হলো সেরামিক ব্ল্যাক, ব্ল্যাক, ব্লু ও হোয়াইট কালারে, যেখানে নোট 5 প্রো ফোনটি পাওয়া যায় ব্ল্যাক, স্যাম্পেন গোল্ড, রোজ গোল্ড এবং লেক ব্লু কালারে। মি সেভেনে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও, যেখানে নোট 5 প্রোতে আছে অ্যান্ড্রয়েড নুগাট। এবারে জানা যাক ফোন দুটির প্রাইস। মি সেভেন ফোনটির দাম কত হতে পারে এখনও সঠিকভাবে জানা যায়নি, তবে আশা করা যায় 6GB 64GB পাওয়া যেতে পারে 24-25,000 ইন্ডিয়ান রুপিজের মধ্যে এবং 8GB 64GB পাওয়া যেতে পারে 27-28,000 ইন্ডিয়ান রুপিজের মধ্যে, যেখানে নোট 5 প্রোর 4GB 64GB দাম 13,999 ইন্ডিয়ান রুপিজ ও 6GB 64GB দাম 16,999 ইন্ডিয়ান রুপিজ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে মি সেভেনের ডিসপ্লেটি ফুল বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে, যার সাইজ একটু কম কিন্তু রেজলিউশন ও পিক্সেল ডেন্সিটি অনেকটা বেশি, তাই মি সেভেনের ডিসপ্লে নোট 5 প্রোর থেকে ভালো হবে। মি সেভেনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 845 প্রসেসর, যেখানে নোট 5 প্রোতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর। যেহেতু মি সেভেনে নোট 5 প্রোর থেকে বেশি শক্তিশালী প্রসেসর ও জিপিইউ ব্যবহার করা হয়েছে, তাই স্বাভাবিকভাবেই মি সেভেনের পারফরমেন্স নোট 5 প্রোর থেকে ভালো হবে। যেহেতু মি সেভেনের ব্যাকে বেশি শক্তিশালী ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ও সাথে আছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ও 2x অপটিক্যাল জুম, তাই মি সেভেনের ব্যাক ক্যামেরার ছবি নোট 5 প্রোর থেকে অনেক ভালো হবে। আর যেহেতু ফ্রন্ট ক্যামেরাটি নোট 5 প্রোতে বেশি শক্তিশালী আছে, তাই আশা করা যায় ফ্রন্ট ক্যামেরার ছবি নোট 5-এ ভালো হবে। মি সেভেনে যেহেতু বড় ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লে আছে, তাই মি সেভেনের ব্যাটারি ব্যাকআপ নোট 5 প্রোর থেকে ভালো হবে, এবং মি সেভেনে ডুয়েল স্পিকার ব্যবহারের ফলে মি সেভেনের সাউন্ড কোয়ালিটি নোট 5 প্রোর থেকে ভালো হবে। তবে আমার মতে নোট 5 প্রো হলো দাম অনুযায়ী বাজেট সেগমেন্টের সেরা ফোন এবং ফ্ল্যাগশিপ সেগমেন্টে মি সেভেন হতে চলেছে একটি সেরা ফোন। এই ছিল আমার আজকের ভিডিও। আপনি চাইলে নোট 5 প্রোর ফুল রিভিউ আমার চ্যানেলের প্লেলিস্ট বা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন গতদিনের ভিডিওর কমেন্ট সেকশনে করা কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। এখানে সবার নাম নেওয়া সম্ভব নয়, তাই দুঃখিত। তবে সবার প্রশ্নের মূল বিষয় ছিল যে কবে নাগাদ রেডমি নোট 5 প্রো বাংলাদেশে আসবে আর দাম কত হতে পারে। উত্তর হলো, ফোনটি কবে বাংলাদেশে রিলিজ করবে তার কোনো কনফার্মেশন বাংলাদেশ মি ওয়েবসাইট এখনও দেয়নি, তাই বলা সম্ভব নয়। আর এটির বাংলাদেশে সম্ভাব্য দাম হতে পারে 4GB 64GB দাম 20,990 টাকা ও 6GB 64GB দাম 24,900 টাকা। আর একটি প্রশ্ন ছিল, নোট 5 প্রোর প্রসেসর ভালো না ওপো F5 এর প্রসেসর ভালো। তার উত্তরে বলি, নোট 5 প্রোতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর ও ওপো F5-এ ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও P23 প্রসেসর। এখানে যদিও মিডিয়াটেক P23 প্রসেসরটির ক্লক স্পিড স্ন্যাপড্রাগন 636 প্রসেসরের থেকে বেশি, তবুও বলবো পারফরমেন্স বা ব্যাটারি কনজাম্পশন বা হিটিং ইস্যু ওয়াইজ স্ন্যাপড্রাগন 636 মিডিয়াটেক P23 থেকে ভালো হবে। আর তেমন কোনো প্রশ্ন ছিল না। তাহলে আপনি কোন ফোনটি কিনবেন, মি সেভেন না নোট 5 প্রো না ওপো F5? কমেন্টে জানান। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন ও আরও সব ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।